ভগবানের অশেষ করুণা, যে যাত্রায় সুনীবাবু বেঁচে গেলেন। কার্ডিয়াক অ্যাটাক, ফার্স্ট টাইম। কি বলছেন ডাক্তারবাবু, কার্ডিয়াক অ্যাটাক? ইয়েস, সেকেন্ড টাইম হলে কিন্তু বাঁচানো মুশকিল। বি কেয়ারফুল, ভবিষ্যতে এমন কোনো কাজ করবেন না যা উনি পছন্দ করেন না। সব সময় হাসি খুশি রাখবার চেষ্টা করবেন। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যাতে কোনো রকমভাবে কোনো উত্তেজনা না হয় বা কোনো টেনশন না হয়। এ হলে কিন্তু সেকেন্ড অ্যাটাক। তবে এর একমাত্র চিকিৎসা হচ্ছে রেস্ট। বললে বেড রেস্ট, 3 মাস বেড রেস্ট। বেড রেস্ট 3 মাস বেড রেস্ট? হ্যাঁ, আমার মান সম্মান বংশ মর্যাদা আভিজাত্য সব কলকাতার ফুটপাতে গড়াগড়ি যাচ্ছে, আর তুমি আমায় বলছি না 3 গেট লস্ট? গেট লস? তোমার মতো ডাক্তার আমি চাই না। তাই ভম্বর, ডাক্তারবাবুকে বাইরে যাওয়ার রাস্তা দেখি, আমি তার গাড়ি বার করতে বল, আমি আমি আজই করব। হ্যাঁ ওগো, তুমি এত উত্তেজিত হয়েও না, তুমি একটু শান্ত হও। তোমার একটা কিছু হলে আমাদের কি হবে? ও আবারও হবে, আবার কি হবে? ও আবারও হবে, মেয়ে আর জামাইকে নিয়ে নাচানাচি করবে, আমি কিছু বুঝি না। বাবা, আমি ওর শাখা সিঁদুর ভেঙে এই বর্ধমানে নিয়ে এসে ওই বীরের মুকুটের এই এই ছেলের সঙ্গে বিয়ে দেবো, তবে আমার নাম, আমার নাম চুনি। হ্যাঁ, চুনি লাল মুখার্জি, আমার বন্ধু, বন্ধুক মাথা গরম করো না, আমার কথা শোনো। পাখি উড়ে গেল। তোমার সুখের সংসার দেখছিলাম, সে কোথায়? সে হ্যাঁ কোথায়? মা, রমা কেমন আছিস? মা আমার ভালো আছে। তোকে একটা কথা বলি রে, তোর বিয়ের চিঠি পেয়ে তোর বাবার হার্ট অ্যাটাক করে। কি রমা, ডাক্তারবাবু বলেছেন এরপর কিছু হলে আর বাঁচানো যাবে না। কি বলছো তুমি? হ্যাঁ রে দিদি, সে কি অবস্থা তুই চিন্তা করতে পারবি না। তাই আমি বলছি কি যে তুই মা, তুই মা এমন কিছু করিস না যাতে উনি আঘাত পান। দিদি, ডাক্তার বলেছে বাবাকে সব সময় হাসি খুশি রাখতে। আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুই একটু মানিয়ে নিস, দেখিস বাবার মৃত্যুর জন্য যেন তুই তাই না হস। কাকে গুলি করলে? ডাক্তার বলেছে তোমার হাটের প্রবলেম। কথা আমার হাটও আমার থেকে ভালো চেনে। দেখো ভাইয়া, দেখো ভালো করে দেখো, কে তোমরা কে চেনো? আরে ওই ছেলেটির সঙ্গে তো তোর বিয়ে সব ঠিক করে ফেলেছিলাম। তুই যে এরকম একটা সারপ্রাইজ দিবি, বুঝলে মায়া? একেই বলে নিয়তির খেলা। বাবা বাবা, এই ছেলে, আরে এই ছেলেকে যদি এত পছন্দ, তো লুকিয়ে লুকিয়ে বিয়ে না করে আমাকে একবার জানাতে পারতিস মা। বাবা, ও হলো? আরে জানি জানি, ও তো বীরেন মুকুট যে ছেলে জয়ন্ত। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আরে ওর সঙ্গে তো বিয়ে সব ঠিক ছিল। আমাকে একবার জানালে আমি নিজে দাঁড়িয়ে থেকে ধুমধাম করে তোদের বিয়ে দিতাম। সারা বর্ধমান শহর জানতো যে চুনিলাল মুকুজের বড় মেয়ের বিয়ে হচ্ছে। নববধূ সানাই
চন্দননগরের আলো দিয়ে সারা শহর আলো করে দিতাম। মা, জামাই বাবুজি কোথায়? তাকে দেখছি না তো। বাবা, ও জয়ন্ত শিলিগুড়ি গেছে। শিলিগুড়ি গেছে তোকে একা রেখে? যাবে না, কত বড় ব্যবসা। বীরেন বাবুর বয়স হয়েছে, তুমি থাকতে থাকতে সব বুঝে নাও ভালো। তাই বলে একা এত বড় বাড়িতে যদি কিছু হয়ে যায়? বাবা দিনকাল যা পড়েছে। ও এসো এসো এসো, আমার বাবা, আমার মা, ছোট বোন রিনা, আর বাবা এই হলো আমার দাপট। তো ও তো দেখেই চিনিস। হ্যাঁ, ঘটা করে পরিচয় দেবার কি আছে? বেশ বুঝা দেখলি বয়ে যায়। এই যে তুমি কার্তিক মাস দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ বন্ধুটা ধরো, শোনো সাবধানে রাখবে, এতে গুলিগুলা ভরা আছে। হ্যাঁ, আর সকলের জন্য ভালো করে চা করবি। যা ঠিক আছে, তুমি ভেতরে যাও, আমি চা করে আনছি। বাড়িতে চাকর থাকে, তুই কেন চা করতে যাবি? তুই আমার কাছে বস। মা, বাবা কতদিন পর তোকে দেখছি মা, তুই বড্ড রোগা হয়ে গেছি মা। তুমি হা করে মনিপদের কথা কি শুনছো? যাও ভালো করে চা করে নিয়ে এসো। তোর একেবারে রাজভাগ্য, যেরকম বর সেরকম বাড়িঘর, আর সেরকম জুটেছে ওই চাকরটা, একেবারে রাজখাত। রিনা রিনা, ও আমার জামা কাপড় কিছু আনা হয়নি বুঝলি, তাড়াহুড়ো করে আসা মানে কি? ম্যাডাম চার সাথে কিছু দেবো না, কিছু না, তুমি যাও। তো এই চাকরটার নাম কি রে? ওর নাম হলো আগে দুলাল ভূমি, আলালের ঘরের দুলাল। শোনো, এদিকে এসো। একশো টাকা কালো মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ, ফুটপাট করে এসছি, তাই কিছু আনা হয়নি। বাবা, আবার মিষ্টি আনার কি দরকার? আরে দরকার আছে, মেয়ে শ্বশুর বাড়ি বলে কথা, খালি হাতে হারে যায়? যাও, আবার মিষ্টি কমে নিয়ে দু পয়সা পকেটস্ত করো না। এসব তুমি কি বলছো? ও ওরকম নয়। না হলেই ভালো। এই যে ভাই শোনো, হুড়োহুড়িতে আমার জুতোটা ছিঁড়ে গেছে, তুমি তো বাজারে যাচ্ছি, একটু সারিয়ে নিতে বুঝলি। আহ রিনা, ছি, তোরা তোরা ওকে যা ভাবছিস ওটা নয়। ওগুলো থেকেই যাচ্ছে, খুলে আর বাঁচানো যাবে না। ডাক্তার কি বলেছে জানিস তো? যদি এরপর আঘাত থাকা যদি পায়, আর যদি কিছু হয় তাহলে আর বাঁচানো যাবে না রে। আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু মানিয়ে নিস, এমন যেন না হয় যে বাবার মৃত্যুর জন্য তুই দায়ী হোস। তুমি যাও। আমি জানতাম না রে দিদি, তোদের কলকাতার কাজের লোকেদের কাজের ক্যাটাগরি ভাগ করা থাকে। কিছু মনে করিস না বাবা, আই এম সরি। এই যা, আবার কি হলো? তোমরা তো সব এক জামা কাপড়ে চলে এসেছো, তাই আমি যাই ওকে গিয়ে বলি দামানি বস্ত্রালয়ে খবর দিতে, ওরা বাড়ি থেকে জামা কাপড় দিয়ে যায়। দুলাল, দুলাল, আই এম সরি, আই এম রিয়েলি সরি। তোমাদের ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। আসলে বাবা মা আর বোন না, জয়ন্তকে আমার স্বামী ভেবেছে। তুমি সাই দিলে, বা চমৎকার, নিজের স্বামীকে চাকর বানালে। বিশ্বাস করো, বিশ্বাস করো, এই মুহূর্তে আমার আর কোনো উপায় ছিল না, আমি বড্ড অসহায়। এই অসহায়তার কারণ যার জন্য তুমি আমাকে? শোনো তাহলে, আমি বলছি, আমি কত জামা কাপড় অর্ডার দিচ্ছি। হ্যাঁ আসছি, তুমি বাজার থেকে এসো, সব বলছি। আপনার মেজো ছেলে কখন অফিস থেকে ফিরেছে? বললাম দুটো বেগুনি ভেজে দিতে, তা আধ ঘন্টা হয়ে গেল, এখনো হলো না। হচ্ছে বৌমা, হচ্ছে। এক হাতে আর কত পারবো বলতো? কেন, অন্তরা কি করছে? খালি অর্ডার আর অর্ডার, নিজেও তো হাত লাগাতে পারো একটু। এই দিদি ভাই, কোথায় গিয়েছিলি? এই বইটা আনতে বন্ধুর কাছে গেছিলাম। পরীক্ষা কেমন হচ্ছে রে? আর বলিস না, কয়েকটা পেপার হলেই বাঁচি। যা বলেছিস, এরপর তো আমার মতো বেকার হয়ে চাকরির জন্য চটি শুকতলা খাওয়াতে হবে, কি তাই তো? হ্যাঁ দেখেছো উমা, অন্তরা জমিয়ে এখানে আড্ডা দিচ্ছ, ওদিকে একটু রান্নাঘরে গেলেই তো পারো। বৌদি কালোর পরীক্ষা,
ওকে একটু পড়তে দাও। এমনিতে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছে, আর একটা কাজ বললে এমনি পড়ার কথা, তাই না? আমার ঘাট হয়ে গেছে বৌদি, আমি যাচ্ছি। ভাবছি এবার থেকে এবারে রাধুনির কাজটা আমি নেব। চল চলো যত সব। পিয়াজি কই? এই বাড়িতে এর চেয়ে বেশি আর কিছু হবে না, এই দিয়ে কাজ চালাও। সেই জন্যই তো বলছি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলো, আর থাকা যাবে না এখানে। নিজেদের ফ্ল্যাটটা ভাড়া দিয়ে তো মাসে 3000 টাকা আসছে, আর বাবার ঘরে বসে তো দিব্যি চলছে। আর এই 3 নম্বর জমিটা যদি পেয়ে যাই, এখানে একটা নতুন বাড়ি করে বেচতে পারলে লাখ সাতেক টাকা তো হবে, তাই নাকি? ভবিষ্যৎ তাকে ধরতে পারলে কাজটা হবে, দেখি যদি মায়ের দয়া হয় তাহলে ওকে কমিশন দিয়ে ও বেশ ভালোই থাকবে। এই একটু দেখো না গো, ওকে লাইন করতে পারো কিনা। প্রিয়া কলেজ থেকে ফেরেনি, কি করে কি এতক্ষণ? আরে বাবা ফিরবে, বন্ধু বান্ধবদের বাড়ি গেছে, একটু দেরি হচ্ছে। প্রিয়া এলো বোধ হয়। দেখো প্রিয়ার কোনো বন্ধু বোধহয় প্রিয়াকে গাড়ি করে পৌঁছে দিল, সুন্দর দেখতে না ছেলেটা? আরে তুমি তো ভবিষ্যৎ ছেলে দেবেশ। ও এসে দেবেশ? এর সঙ্গে অন্তর আর ভাবছিল না আগে? আরে সেই ভাব ভালোবাসা চুকি বুকে গেছে। এই দেখো না, তোমার মেয়ে যদি ছেলেটাকে একটু কায়দা করে বাগে আনতে পারে তাহলে তো সোনায় সোহাগা। আজকের এই সুন্দর সন্ধ্যাটা আমি কোনোদিন ভুলবো না। আমিও। শোনো বাড়ি পৌঁছে কিন্তু ফোন করো, ঠিক আছে? বাই, টাটা টাটা, বাই। শোনো সাবধানে কাজটা করতে পারলে কিন্তু এক ঢিলে দুই পাখি, তোমার মেয়ে নেতা ছেলের বউ হবে আর আমারও জমির ওপর বাড়িটা হয়ে যাবে। কিন্তু খবরদার ওই বুড়ো বুড়ি যেন টেন না পায়। না রে বাবা না, তুমি কি আমাকে অতই বোকা ভাবো? তোমাকে যে বোকা ভাবে সে সবচেয়ে বড় বোকা। তোমারই তো বউ আমি, তোমার কোনো চিন্তা নেই, কেউ কিচ্ছু টের পাবে না, আমি সব সামলে নেব। কিন্তু একটা কথা, ওই ছেলেটার বয়স প্রিয়াচ একটু বেশি কিন্তু। আরে ছাড়ো তো, আজকাল বয়স টয়স নিয়ে কেউ আর ভাবে না, টাকা টাকা। এই ধরো না আমি তো তোমার থেকে প্রায় বছর 15 বড়, তা তুমি কেন আমাকে বিয়ে করেছো? সেই তো টাকা। হ্যাঁ ড্যাডি, হানি, মামি। ইস, কলেজের মিটিংটা এত দেরি করে দিল না? আসলে দেবেশ্বর গাড়ি করে এসে আমাকে বাড়িতে পৌঁছে দিল। গাড়ি করে এসে বাড়িতে পৌঁছে দিল? তুই ওকে বাড়িতে ডেকে এনে এক কাপ কফি অফার করতে পারলি না? এটা কি? হ্যাঁ আসলে দেবেশ্বর না হঠাৎ কাজ পড়ে গেছে, তা কফি তো পরেও অফার করা যাবে না। শুধু কফি না, বাড়িতে ডেকে এনে ওকে খাওয়াবি একদিন। ঠিক আছে। অন্তরাদি আজ বরং এই পর্যন্তই থাক, বাইরে খুব জোর বৃষ্টি পড়ছে, তোমার আবার ফিরতে অসুবিধা হবে। ঠিক আছে, কিন্তু রেওয়াজটা ঠিক মতো করো কেমন? আচ্ছা, বাবা তোমাকে একটু এগিয়ে দিয়ে আসবে অন্তরাদি? না না আমি একাই চলে যাব। দিদি আমি তোমাকে একটা ছাতা এনে দিচ্ছি। তাই? স্যার বৃষ্টিতে এভাবে দাঁড়িয়ে থাকলে গাড়ি তো স্যার আটকেই যাবে। মাগুন্দা তুমি একটু পেছনে বসো, আমি গাড়ি চালাবো। কেন স্যার? আমি যা বলছি শোনো না, যাও যাও না 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 যাও 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 দরজা বন্ধ করো। অন্তরা অন্তরা, এ ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, তুমি তো একদম ভিজে গেছো। হ্যাঁ এ চলো গাড়িতে ওঠো। এই যা, আমি না মুখ ফসকে তুমি বলে ফেললাম। একবার যখন বলেই ফেলেছেন কি আর হবে,
হ্যাঁ আপনিটা কেমন দূরে দূরে লাগে। না মানে অ্যাকচুয়ালি স্যার আপনার জায়গা এসে গেছে স্যার, আপনি নামুন স্যার। আমাকে বলছেন স্যার? হ্যাঁ স্যার। কি বলছেন স্যার? এ কি আমাকে স্যার স্যার বলছেন কেন? নামুন স্যার, আপনার জায়গা এসে গেছে স্যার। নেমে পড়বো? হ্যাঁ হ্যাঁ। আপনি নামবেন না স্যার? না না স্যার বলবেন না আমাকে। হ্যাঁ নামুন স্যার, আপনি নামুন। হ্যাঁ বন্ধ করুন স্যার, ভিজুন স্যার, যেমন ছাতা আনেননি স্যার। স্যার যা বাবা, মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা এত বড় গাড়ি কার? না না মানে অ্যাকচুয়ালি এটা কোম্পানি গাড়ি, কোম্পানি গাড়ি। ওই আমি ড্রাইভিং জানি তো, ওই ড্রাইভার না এলে কোম্পানির লোকদের মাঝে মাঝে আমাকে ছেড়ে দিতে হয় আর কি। হ্যাঁ বুঝলো অন্তরা, বৃষ্টির রাতে না মদ্যপানটা একটু বেশি হয়ে গেছে, তাই স্যার স্যার করছে। বড় লোকদের মতি গতি বোঝাই ভার। তাই তো দেখছি। ওরে সুভাষ, বৃষ্টি তো ক্রমশ বেড়েই চলেছে, এরপর তো গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যাবে, মেয়েটা কি রাস্তায় আটকে থাকবে? মা তুমি এত হেবো না তো, চুপটি করে বসো। আরে চুপটি করে বসে যায় নাকি? দিদি ভাই রাস্তা চলতে জানে, আমি বরঞ্চ একটু বাস স্ট্যান্ডে যাই, বুঝেছো? আমার মনে হচ্ছে বাস থেকে নেমে ও ওখানেই হয়তো আটকে পড়েছে। হ্যাঁ তাই যা বাবা। হ্যাঁ যাই, ছাতাটা নিয়ে যা। ঠিক আছে। তুমি একদম টেনশন করো না, বুঝেছো? আমি যাচ্ছি। না 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 না। শ্যামা কে? দরজাটা খোল। এই শ্যামা দেখ তো কে এলো। দেখছি মা। উফ কি বৃষ্টি বাবারে। শ্যামা খুলছি খুলছি। আরে ছাতা ছাতা নিচে থাকো। আরে এই বৃষ্টিতে ছাতাও কিছু হবে না, বুঝলে না? আরে বড্ড জোরে বৃষ্টি পড়ছে। এসো এসো আসুন। আমার ছাত্রীর মামার বন্ধু। ও আচ্ছা আচ্ছা, থাক থাক বাবা বেঁচে থাকো। তা একদম তো ভিজে গেছো, একটু চা করে আনি বসো। না না আজকে নয়, আজকে নয়। রাস্তাঘাটে যে অবস্থা না, যে কোনো মুহূর্তে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, ভীষণ বৃষ্টি হচ্ছে। অন্য একদিন এসে চা খেয়ে কথা দিলে কিন্তু আরেকদিন আসতেই হবে। ঠিক আছে আজ আসি। বড় ভালো ছেলে রে, এক মিনিটের আলাপ অথচ মনে হয় কত আপন। আয় আয় বস, জল টল গুলো মুছে নে। আমি ভিজছি বৃষ্টিতে, আর যার জন্য ভিজছি সেই তিনি একটা দামি গাড়িতে চড়ে দরজার সামনে এসে নামলেন। কথায় আছে না, যিনি খান চিনি তাকে যোগান চিন্তামণি। কিরে দিদি ভাই, চিন্তামণিটি কে? কে আবার, দেখলি না ড্রাইভার কাম কেরানি? তাই মা।